অবশেষে বিয়ে করছেন ফারাজ করিম চৌধুরী। গুঞ্জন উঠেছে শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় বরাতে আলোচনায় উঠে আসা ফারাজ করিম চৌধুরী। গত কয়েকদিন ধরেই বিয়ের খবর নিয়ে চর্চায় রয়েছেন তিনি। এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা, আর এরই মধ্যে জানা গেল সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তরুণ। ফারাজ করিম চৌধুরীর পরিবার একটি সূত্র সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে বিষয়টি। শুক্রবার রাজধানী গুলশান এক সংলগ্ন মহাখালীর মসজিদে গাউসুল আজমে ইসলামী শরিয়া অনুযায়ী খুব সাধারণ আয়োজনে একদ হবে এ তরুণীর। এতে বর ও কনের পক্ষে সদস্যরা উপস্থিত থাকবেন। এর আগে এক সাক্ষাৎকারে ফারাজ করিম চৌধুরী জানিয়েছিলেন, খুব সাধারণ আয়োজনে মসজিদের শরিয়া অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ে করতে যাচ্ছেন তিনি, আর এবার সেই ইচ্ছা বাস্তবায়ন করতে যাচ্ছেন তিনি। এদিকে ফারাজ করিম চৌধুরীর পাত্রী সম্পর্কে জানা গেছে, কনের নাম আফিফা আলম, 1998 সালে 26 ডিসেম্বর রংপুর মিঠাপুকুরের জন্ম তার। রাজধানী ঢাকায় ও লেভেল এবং এ লেভেলে পড়াশোনা শেষ করে এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়াশোনা করছেন। প্রসঙ্গত, চট্টগ্রাম রাউজানে 1992 সালে জন্মগ্রহণ করেন ফারাজ করিম চৌধুরী। তিনি চট্টগ্রাম 6 আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বড় ছেলে। এছাড়া ফারাজের দাদা একেএম ফজলুল কবির চৌধুরী ছিলেন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান। বিভিন্ন সময় অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশজুড়ে খ্যাতি লাভ করেছেন চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তি ফারাজ করিম চৌধুরী। তবে আর আমাদের আজকের আয়োজনে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে পেজে একটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।